হ্যালো এভরিওয়ান কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো সবাইকে নিউক্লিয়ার ফিজিক্স পর্বচারে স্বাগতম জানাচ্ছি সো তোমরা সবাই আমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছ কি না অ্যান্ড বোর্ড ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা জানাও আমরা প্রিভিয়াস ক্লাসে তিন আমরা এই পর্যন্ত তিনটা লেকচার পড়ছি অ্যান্ড তিনটা লেকচারের মধ্যে আমরা ফার্স্টে হচ্ছে অ্যাটোমিক মডেলটা শেষ করছি অ্যান্ড প্রিভিয়াস ক্লাসে মানে গত ক্লাসে আমরা হচ্ছে নিউক্লিয়ার ফিজিক্সে প্রবেশ করছিলাম অ্যান্ড নিউক্লিয়ার ফিজিক্সে প্রবেশ করে আমরা হচ্ছে তেজস্ক্রিয়তা কি এই জিনিসগুলো জানছি ফটোগ্রাফিক প্লেট কি এই জিনিসগুলোও জানছি তো মোটামুটি আমরা অনেক ধরনের কথাবার্তা বলছি সো আজকের ক্লাসটা কিন্তু খুবই 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 গুরুত্বপূর্ণ বিকজ আজকের ক্লাসে আমরা মোটামুটি ডিপ নিউক্লিয়ার ফিজিক্সে ঢুকে যাবো তো তোমরা সবাই আমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছ না অ্যান্ড বোর্ড ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা জানাও আর যারা যারা এখনও আসে নাই তাদেরকে একটু মেনশন করে দাও কারণ ক্লাস শুরু হয়ে গেছে ওকে সো আজকে আমরা বেশি দেরি না করে ক্লাস শুরু করে দিব অনেকেই ইতিমধ্যে যুক্ত হয়ে গেছো যারা যারা আসসালামু আলাইকুম জানিয়েছো সবাইকে ওয়ালাইকুম আসসালাম আদাব আশা করি সবাই ভালো আছো ভাই ওই দিন বুয়েটের যে ম্যাথটা ডি দিয়েছিলেন ওই ম্যাথটা করতে পারিনি করাই দিলে ভালো হতো ওকে করাই দেওয়া হবে কোনো ব্যাপার না করায় দিব তোমরা সবাই আস্তে আস্তে চলে আসতে থাকো তোমরা সবাই আস্তে আস্তে চলে আসতে থাকো আমি ক্লাসটা শুরু করে দেই। আমি ক্লাসটা শুরু করে দিব সবাই মোটামুটি একটু চলে আসো একটু দ্রুত চলে আসো সবাই তোমরা একটু দ্রুত চলে আসলে আমি ক্লাসটা দ্রুত স্টার্ট করতে পারি হ্যাঁ একটু দ্রুত চলে আসো সো আমরা মোটামুটি তেজস্ক্রিয়তা কি জানছিলাম জানছিলাম আমরা মোটামুটি যে প্রকৃতিতে এমন কিছু পার্টিকেলস পাওয়া যায় প্রকৃতিতে এমন কিছু পার্টিকেলস পাওয়া যায় যাদের মধ্যে প্রোটন আর নিউট্রনের আধিক্য থাকার কারণে আমরা তেজস্ক্রিয়তার যেটা মেইন যেটা পোস্টুলেটস বলছিলাম যে স্থায়ী নিউক্লিয়াস আর অস্থায়ী নিউক্লিয়াস যারা সাধারণত স্থায়ী নিউক্লিয়াস ওদের প্রোটন নিউট্রনগুলো মোটামুটি স্ট্যাবল অবস্থায় থাকে সো ওরা কখনো তোমার রশ্মি বিকিরণ করে বা ভর বিকিরণ করে অন্য একটা নিউক্লিয়াসে কনভার্ট হতে চায় না বাট যারা অস্থায়ী নিউক্লিয়াস বেসিক্যালি পর্যায় সারণীতে তিরাশি এর পরের মূলগুলা মানে এইটি থ্রি পারমাণবিক সংখ্যার পরের গুলা কী করে এদের মধ্যে প্রোটন আর এদের নিউক্লিয়াসের মধ্যে প্রোটোনা নিউট্রনের আধিক্য দেখা যায় সো গত ক্লাসে আমি একটা অনুপাত লিখে দিয়েছিলাম নিউট্রন আর প্রোটনের অনুপাত অনুপাত এক দশমিক পাঁচ হয়ে যায় মানে ওয়ান পয়েন্ট ফাইভ টু ওয়ান যদি হয়ে যায় তখন কিন্তু তাদের ভিতরে যে প্রোটন আধিক্য প্রোটনের আধিক্য হওয়ার কারণে একটা প্রোটন আর একটা প্রোটনকে বিকর্ষণ করে কি করে বাইরে ঠেলে দেয় ফলে প্রোটনগুলো বের হয়ে যাওয়ার সময় একই সাথে কিছু পরিমাণ এনার্জি নিয়ে বের হয় মানে ওই তেজস্ক্রিয় মৌলটা মানে ওই মৌলটা ওই পার্টিকুলার মৌলটা এনার্জি এমিট করে মাস এমিট করে চার্জ এমিট করে রশ্মি বা রে এমিট করে অ্যান্ড রশ্মিগুলোর মধ্যে আমরা একটু অ্যানালাইসিস করলে দেখতে পাই যে ওখানের মধ্যে আলফা রশ্মি বিটা রশ্মি গামা রশ্মি দেখা যায় সো এই ধরনের ক্যারেক্টারিস্টিকগুলো যে পার্টিকলসগুলো দেখাবে ওরাই হচ্ছে বেসিক্যালি তেজস্ক্রিয় মৌল বা রেডিও অ্যাক্টিভ পার্টিকেলস অ্যান্ড এই ধরনের বিকিরণগুলোকে বলা হচ্ছে তেজস্ক্রিয়তা আমরা গত ক্লাসে এই জিনিসগুলো নিয়ে আলোচনা করছিলাম সো আজকে আর আমরা আরও কিছু বেসিক টার্ম দেখব আরও কিছু বেসিক টার্ম দেখে আমরা আস্তে আস্তে আরও ডিপ কিছু সূত্রে চলে যাব সো মোটামুটি অনেকজনই চলে আসছে মোটামুটি অনেকজন চলে আসছে ওকে সো চলো শুরু করা যাক চলো শুরু করা যাক ওকে তো এখন কথা হচ্ছে আমরা প্রথমে দেখব হচ্ছে তেজস্ক্রিয় রশ্মি ওকে তেজস্ক্রিয় তেজস্ক্রিয় রশ্মি যদি আমরা একটু দেখি তো তেজস্ক্রিয় রশ্মি জিনিসটা কি তেজস্ক্রিয় হচ্ছে তেজস্ক্রিয় রশ্মি হচ্ছে পরমাণু নিউক্লিয়াস থেকে পরমাণুর নিউক্লিয়াস থেকে পরমাণুর নিউক্লিয়াস থেকে স্বতস্ফূর্তভাবে স্বতস্ফূর্তভাবে যে রশ্মি নির্গত হয় পরমাণুর নিউক্লিয়াস থেকে শতসূর্ত ভাবে যে নিউ রসিগুলো নির্গত হবে প্রিভিয়াস ক্লাসে বলছিলাম যে পরমাণু একটা এটা নিয়ে একটা পরীক্ষাও আছে একটা পরীক্ষা আছে এই পরীক্ষাটা নিয়ে কথা বলবো সো পরমাণুর নিউক্লিয়াস থেকে শতসুর্ত ভাবে যেই রশি নির্গত হয় তাকেই তেজস্ক্রিয় রশ্মি বলে তাকেই তেজস্ক্রিয় রশ্মি বলে ওকে তাকেই তেজস্ক্রিয় রশ্মি বলে এরপরে হচ্ছে তেজস্ক্রিয় মৌল তেজস্ক্রিয় মৌল এগুলো আমরা সবাই জানি সো তেজস্ক্রিয় মৌল কারা যারা শত শুদ্ধভাবে তেজস্ক্রিয় রশ্মি বিকিরণ করবে সো যেসব মৌল যেসব মৌল স্বতস্ফূর্ত হবে মানে স্পনটেইনিয়াসলি ওরা কি করবে রশ্মি বিকিরণ করবে সো যেসব মৌল স্বতস্ফূর্ত ভাবে রশ্মি বিকিরণ করে তারাই মোটামুটি কি তেজস্ক্রিয় মৌল ঠিক আছে যে সকল মৌল স্বতস্ফূর্ত ভাবে রশ্মি তেজস্ক্রিয় রশ্মি সবসময় মাথায় রাখতে হবে এটা হচ্ছে কি রশ্মি তেজস্ক্রিয় রশ্মি যেসব মৌল সতস্ফূর্ত ভাবে তেজস্ক্রিয় রশ্মি বিক্রণ করে তারাই হচ্ছে কি তেজস্ক্রিয় মৌল তো এরপরে আমরা আরেকটা জিনিস দেখব সেটা হচ্ছে তেজস্ক্রিয় নমুনা ঠিক আছে এরপরে লিখা হচ্ছে তেজস্ক্রিয় নমুনা তেজস্ক্রিয় নমুনা ঠিক আছে আমরা এখন দেখবো হচ্ছে কি আমরা এখন দেখবো হচ্ছে তেজস্ক্রিয় নমুনা সো এটা সিম্পলি মানে যে নমুনা থেকে তেজস্ক্রিয় গমন হবে এটা হচ্ছে একটা তেজস্ক্রিয় মৌলের মতো সিম্পলি যে নমুনা হতে যে নমুনা হতে তেজস্ক্রিয়তা ছড়াই সিম্পলি যে নমুনা হতে তেজস্ক্রিয়তা ছড়াই ওটাই হচ্ছে কি তেজস্ক্রিয় নমুনা সো এই জিনিসগুলা আই হোপ তোমরা সবাই বুঝতে পারছো এগুলা হচ্ছে একদম ফান্ডামেন্টাল বেসিস তো এরপর আমি আর একটা গুরুত্বপূর্ণ উদাহরণে যাব সেটা হচ্ছে রেডিও আইসোটোপ ওকে বা রেডিও আইসোটোপ ঠিক আছে রেডিও আইসোটোপে যাব রেডিও আইসোটোপের আরেকটা নাম আছে নামটা হচ্ছে কি তেজস্ক্রিয় সমস্থানী তার আগে আমাদের আরো দুইটা ডেফিনেশন জানা লাগবে সো এগুলো সবাই বুঝতে পারছো কিনা জানাও অ্যান্ড লিখা হলে একটু ডান লিখো ফার্স্ট এগুলো সবাই বুঝতে পারছো কিনা জানাও এগুলা সবাই বুঝতে পারছো কিনা জানাও লিখা হইলে একটু ডান লিখো হ্যাঁ এগুলো সবাই বুঝতে পারছো ওকে হয়েছে থ্যাংক ইউ ঠিক করে নিলাম ওকে সো এগুলা সবাই আশা করি বুঝতে পারছ সবার লিখা শেষ হলে একটু ডান লিখো তাহলে আমরা আরো কিছু সংজ্ঞায় চলে যাই আমরা আরো কিছু সংজ্ঞায় যাব সবার লিখা হইলে একটু ডান লিখো ওকে ডান মোটামুটি সবাই লিখে ফেলছ এরপরে আসো একটা হচ্ছে জনক পরমাণু আরেকটা হচ্ছে দুহিতা পরমাণু সো এখন দুইটা পরমাণুর নাম লিখো একটা হচ্ছে কি একটা হচ্ছে জনক পরমাণু একটা হচ্ছে জনক পরমাণু আর একটা হচ্ছে কি দুহিতা পরমাণু সো কেউ বলতে পারবা যে জনক পরমাণু কোনটা কে বলতে পারবা জনক পরমাণু কি কে বলতে পারবা জনক পরমাণু কি দুহিতা পরমাণু কি এটাকে এটার আরেকটা নাম আছে এটা হচ্ছে প্যারেন্ট অ্যাটম এটার আরেকটা নাম হচ্ছে কি প্যারেন্ট অ্যাটম জনক পরমাণুর আরেকটা নাম হচ্ছে কি প্যারেন্ট অ্যাটম আর দুহিতা পরমাণুর একটা নাম হচ্ছে ডটার অ্যাটম ডটার অ্যাটম ডটার অ্যাটম হচ্ছে 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 জনক জনক কি কি দুহিতা দুহিতা একটা একটা ওকে যার থেকে সৃষ্টি হবে নতুন মূল্য তাকেই জনক পরমাণু বলে আর যেটা নতুন সৃষ্টি হবে সেটাই দুহিতা পরমাণু ভেরি সো এখানে বেসিক্যালি সৃষ্টি হবে বলতে একটা অস্থায়ী নিউক্লিয়াসের বিঘটন ঘটবে এভাবে বলতে হবে যে যে অস্থায়ী নিউক্লিয়াসটা বিঘটিত হয় বিঘটিত হওয়া মানে হলো ভেঙে যাওয়া ডিকে পার সেকেন্ড প্রতি সেকেন্ডে ভেঙে যাচ্ছে বা ডিকে পার ডে প্রতিদিনে ভেঙে যাচ্ছে কতটুকু বা ডিকে পার মিনিট প্রতি মিনিটে কতটুকু ভাঙতেছে এভাবে সো জনক পরমাণুকারা একদম সোজাগতায় যারা ভাঙবে মানে যারা নতুন নতুন নিউক্লিয়াসের জন্ম দিবে সো লিখো যেসব অস্থায়ী নিউক্লিয়াসের বিঘটন ঘটে যেসব অস্থায়ী নিউক্লিয়াস যেসব অস্থায়ী আজকে আমরা হচ্ছে আলফা বিঘটনের সূত্র পড়ব বিটা বিঘটনের সূত্র সো যেসব অস্থায়ী নিউক্লিয়াসের বিঘটন বিঘটনের আরেক নাম হচ্ছে ডিসইন্টিগ্রেশন মানে ভেঙে যাওয়া ইন্টিগ্রেট হয়ে যাওয়া বিভক্ত হয়ে বিভাজিত হয়ে যাওয়া যে সকল অস্থায়ীক্লিয়াসের বিঘটন ঘটে তারাই জনক পরমাণু যে সকল অস্থায়ী নিউক্লিয়াসের বিঘটন হবে যে সকল অস্থায়ী নিউক্লিয়াসের বিঘটন হবে তারাই হচ্ছে কি তারাই হচ্ছে বেসিক্যালি জনক পরমাণু ঠিক আছে ওকে সো জনক পরমাণুটা একটা একটা নোট লিখে রাখো জনক পরমাণুটা সব সময় কিন্তু তেজস্ক্রিয় হবে এটা একটা নোট দিয়ে লিখে রাখো যে জনক পরমাণু সব সময় তেজস্ক্রিয় হবে এগুলো তপন স্যারের কত নাম্বার পৃষ্ঠায় আছে আই ডোন্ট নো তপন স্যারের কত পৃষ্ঠায় আছে বিকজ আই হোপ এটা তপন স্যারের বইতে মেবি নাই এই কনসেপ্টগুলো সো জনক সব সময় তেজস্ক্রিয় হয় জনক পরমাণু সব সময় তেজস্ক্রিয় হয় আই হোপ তোমরা সবাই বুঝতে পারছো তাহলে যে সব অস্থায়ী নিউক্লিয়াস এর বিঘটন ঘটে তারাই হচ্ছে কি জনক পরমাণু বা প্যারেন্ট অ্যাটম তারাই হচ্ছে জনক পরমাণু বা প্যারেন্ট অ্যাটম ওকে এখন হচ্ছে ডটার এটম সো লিখ বিঘটনের পর বিঘটনের পর যে নতুন নিউক্লিয়াস সৃষ্টি হয় যে নতুন নিউক্লিয়াস সৃষ্টি হয় তারাই দুহিতা পরমাণু তারাই হচ্ছে দুহিতা পরমাণু যারা বিঘটিত হবে যারা ডিসইনটিগ্রেট হয়ে যাবে ওরা হচ্ছে জনক পরমাণু আর ডিসইনটিগ্রেটেড হওয়ার পর যে নিউক্লিয়াসটা নতুন সৃষ্টি হবে ওটা হচ্ছে দুহিতা পরমাণু বা ডটার এটম এখন আমাকে বলো জনক পরমাণু তো সবসময় অস্থায়ী নিউক্লিয়াস তো তার মধ্যে অবশ্যই কি রেডিও অ্যাক্টিভিটি থাকবে তার মানে সে রেডিও অ্যাক্টিভ পার্টিক্যাল এখন কথা হচ্ছে দুহিতা পরমাণু কি রেডিও অ্যাক্টিভ পার্টিক্যাল নাকি রেডিও অ্যাক্টিভ পার্টিক্যাল না এই জিনিসটা একটু জানাও দুহিতা পরমাণু কি রেডিও অ্যাক্টিভ পার্টিক্যাল নাকি রেডিও অ্যাক্টিভ পার্টিক্যাল না এই জিনিসটা জানাও আমাকে রেডিও অ্যাক্টিভ পার্টিক্যাল নাকি রেডিও অ্যাক্টিভ পার্টিক্যাল না এই জিনিসটা জানাও দুহিতা পরমাণু কি রেডিও অ্যাক্টিভ পার্টিক্যাল নাকি নন রেডিও অ্যাক্টিভ পার্টিক্যাল এটা একটু জানাও ওকে অনেকে হচ্ছে এই ডটার অ্যাটমটা রেডিও অ্যাক্টিভ আর নন রেডিও অ্যাক্টিভ লিখে রাখো এটা কিন্তু সব সবসময় যে নন রেডিও অ্যাক্টিভ হবে তা না এটা রেডিও অ্যাক্টিভ হয়ে ওইখান থেকে আবার আরেকটা তেজস্ক্রিয়তা হইতে পারে সো লিখো দুহিতা পরমাণুটি দুহিতা পরমাণুটি বা ডটার অ্যাটমটি রেডিও অ্যাক্টিভ বা নন রেডিও অ্যাক্টিভ দুটি হতে পারে দুটি হতে পারে সো যারা দুহিতা পরমাণু তারা কিন্তু রেডিও অ্যাক্টিভ আর নন রেডিও অ্যাক্টিভ দুইটাই হতে পারে সো দুহিতা পরমাণুটা যদি রেডিও অ্যাক্টিভ হয় মানে তেজস্ক্রিয়তা যদি দেখায় তাহলে সে পরবর্তী মৌলের জন্য কি জনক পরমাণু হিসেবে কাজ করবে মনে থাকবে ধরো এই জনক পরমাণু থেকে একটা দুহিতা পরমাণু সৃষ্টি হলো এখন এই দুহিতা পরমাণু এই দুহিতা পরমাণু নিউক্লিয়াসটা তখনও স্থায়ী নিউক্লিয়াসে কনভার্ট হইতে পারে নাই তার মানে তার আরও ডিসইনটিগ্রেটেড হওয়ার পসিবিলিটিস আছে সো দুহিতা পরমাণুটা যদি রেডিও অ্যাক্টিভ হয় তাহলে সে কি করবে তাহলে সে আরও বেশি কি হবে ডিসইনটিগ্রেটেড হবে তার মানে সে আরও বেশি ভাঙবে সো এই রেডিও এটা যদি রেডিও অ্যাক্টিভ হয় অ্যান্ড এটা রেডিও অ্যাক্টিভ হওয়ার পর যদি ভেঙে আরেকটা নিউক্লিয়াসে কনভার্ট হয় তখন ওই নিউক্লিয়াসটা হবে এই নিউক্লিয়াসের ডটার নিউক্লিয়াস বা ডটার অ্যাটম আর এই ডটার অ্যাটমটা হবে ওই নিউক্লিয়াসটার প্যারেন্ট অ্যাটম মানে দুহিতা নিউক্লিয়াস যদি আবার ভাঙে এ যদি ভেঙে যদি আরেকটা নতুন নিউক্লিয়াসের জন্ম দেয় তখন এ হয়ে যাবে জনক আর নতুন নিউক্লিয়াসটা কি হবে ডটার হবে সো এই জিনিসগুলো আই হোপ তোমরা সবাই বুঝতে পারছো সো সবাই বুঝতে পারছো কিনা জানাও হলে ডান লিখো সবাই লিখা শেষ হয়েছে কিনা জানাও সবাই বুঝতে পারছো কিনা জানাও অ্যান্ড লিখা শেষ হলে ডান লিখো তাহলে আমরা নতুন পড়ায় চলে যাই ওকে সবার ক্লিয়ার কিনা সবার সবাই বুঝতে পারছো কিনা জানাও তাহলে আমরা নতুন পড়ায় চলে যাচ্ছি হ্যাঁ এই চ্যাপ্টার নাই এই তে কে বলছে তোমার নাই না থাকলে আমি এখানে কেন পড়াচ্ছি আছে বলেই পড়াচ্ছি ঠিক আছে ওকে তো এখন আমরা দেখব হচ্ছে রেডিও আইসোটোপ বা তেজস্ক্রিয় সমস্থানিক এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে রেডিও আইসোটোপ আইসোটোপ বা তেজস্ক্রিয় সমস্থানিক সো কে বলতে পারবা রেডিও আইসোটোপ বা তেজস্ক্রিয় সমস্থানিক মানে কি রেডিও আইসোটোপ বা তেজস্ক্রিয় সমস্থানিক মানে কি কে বলতে পারবা কে বলতে পারবা তোমরা রেডিও আইসোটোপ বা তেজস্ক্রিয় সমস্থানিক মানে কি কে বলতে পারবা বলো বলো রেডিও আইসোটোপ বা তেজস্ক্রিয় সমস্থানিক মানে কি দেখি বলো তো সব সময় মাথায় রাখবা কিছু কিছু তেজস্ক্রিয় মৌল একই সাথে কিছু কিছু লিখো কিছু কিছু তেজস্ক্রিয় মৌল একই সাথে তেজস্ক্রিয় কণা ও বিকিরণ করে কিছু কিছু তেজস্ক্রিয় মৌল একই সাথে তেজস্ক্রিয় কণা ও রশ্মি বিকিরণ করে কিছু কিছু মৌল তেজস্ক্রিয় মৌল একই সাথে তেজস্ক্রিয় কণা ও রশ্মি বিকিরণ করে এদেরকে রেডিও আইসোটোপ বা তেজস্ক্রিয় সমস্থানিক বলা হয় এদেরকে রেডিও আইসোটোপ বা তেজস্ক্রিয় সংস্থানিক বলে সো রেডিও আইসোটোপ বেসিক্যালি পাওয়া যায় নিউক্লিয়ার বিক্রিয়ার কারণে আমরা অনেকগুলো বিক্রিয়ার নাম শুনে থাকবেন এই পড়াগুলো আমরা চ্যাপ্টারের লাস্টের দিকে পড়ব যে নিউক্লিয়ার ফিশন নিউক্লিয়ার ফিউশন নিউক্লিয়ার চেইন রিয়েকশন সো এই ধরনের বিক্রিয়াগুলোর কারণে কিন্তু রেডিও আইসোটোপ বা তেজস্ক্রিয় সমস্থানিক পাওয়া যায় ঠিক আছে রেডিও আইসোটোপ বা তেজস্ক্রিয় সমস্থানিক পাওয়া যায় ঠিক আছে সো লিখো এগুলা সাধারণত নিউক্লিয়ার পাওয়া যায় এগুলা সাধারণত নিউক্লিয়ার বিক্রিয়ায় পাওয়া যায় এগুলা সাধারণত নিউক্লিয়ার বিক্রিয়ায় পাওয়া যায় সো একটা উদাহরণ দেখি চলো একটা উদাহরণ দেখি সো আমরা এখন হচ্ছে একটা উদাহরণ দেখব তাহলে একটু দেখো যেমন চোদ্দ নাইট্রোজেন আর হচ্ছে কি নাইট্রোজেনের পারমাণবিক সংখ্যা হচ্ছে কত সেভেন এরপর আমরা যদি এটাকে একটা নিউট্রন দিয়ে আঘাত করি নিউট্রনের কোনো প্রোটন নাই আর নিউট্রনের ভর সংখ্যা হচ্ছে কত ওয়ান সো এটার ফলে এটার ফলে কি সৃষ্টি হলো এটার ফলে হচ্ছে কার্বন চোদ্দ আর ছয় সৃষ্টি হল প্লাস আর এখানে হচ্ছে কি একটা হাইড্রোজেন পরমাণু এখান থেকে একটা চলে গেছে এখানে এক এখানে এক দেখো এই যে এটা হচ্ছে নাইট্রোজেন তো নাইট্রোজেন চোদ্দ আর সাত ঠিক আছে নাইট্রোজেন চোদ্দো আর সাত এটাকে যখন একটা নিউট্রন দ্বারা আঘাত করা হয়েছে তো এই সাতটা হচ্ছে তার কি পারমাণবিক সংখ্যা আর এই চোদ্দটা হচ্ছে তার ভর সংখ্যা সো এখানে নাইট্রোজেনকে যখন একটা নিউট্রন দ্বারা আঘাত করা হলো তখন হচ্ছে দেখো তখন হচ্ছে এটা এখানে দেখো এখানে হচ্ছে কার্বন হাইড্রোজেনে কি হয়ে হয়ে গেল গেল পরিণত সো এখানে দেখো কার্বনের এখানে এখানে কিন্তু ভর সংখ্যা দেখো আর এই ধরনের বিক্রিয়া হচ্ছে নিউক্লিয়ার বিক্রিয়া এগুলো তোমরা নাইনটেনাষ্ট্র মোটামুটি সো এখানে নাইট্রোজেন এই পাশে টোটাল ভর সংখ্যা আর এই পাশে টোটাল ভর সংখ্যা সেম এই পাশে টোটাল প্রোটন সংখ্যা আর এই পাশে টোটাল প্রোটন সংখ্যা কিন্তু সেম ভালো করে দেখো এই যে চোদ্দ চোদ্দ একে কত পনেরো এখানে ১৪ চোদ্দ একে পনেরো এটা ভর সংখ্যার সমতা হয়ে গেল ঠিক সেম ভাবে এখানে আমাদের প্রোটন সংখ্যারও সমতা হবে এখানে কয়টা সাতটা এখানে কয়টা শূন্যটা তাহলে সাথে আর শূন্য যোগ করলে কত সাত আর এখানে কত ছয় যোগ এক সাত সো এই বিক্রিয়াটা হচ্ছে এই ধরনের বিক্রিয়াগুলোকে বলা হয় হচ্ছে এই ধরনের বিক্রিয়াগুলোকে বলা হয় হচ্ছে নিউক্লিয়ার বিক্রিয়া এখানে যেখানে দেখো একটা নাইট্রোজেনকে একটা নিউট্রন দ্বারা কি করা হয়েছে অনেক বেশি স্পিডে আঘাত করা হয়েছে সো একটা নিউট্রন দিয়ে যদি এগুলো বেসিক্যালি আর্টিফিশিয়াল রেডিও অ্যাক্টিভিটি বা কৃত্রিম তেজস্ক্রিয়তা যে মানে যে সকল পার্টিকেলস প্রকৃতিতে কি করবে না মানে স্বতঃস্ফূর্তভাবে তেজস্ক্রিয়তায় অংশগ্রহণ করবে না বা স্বতঃস্ফূর্তভাবে ভর কণা রশ্মি এগুলো বিকিরণ করবে না তাদেরকে আর্টিফিশিয়ালিও কি করা যায় একটা কৃত্রিম তেজস্ক্রিয় মৌলে কনভার্ট করা যায় কিভাবে। একটা নিউট্রন দিয়ে যদি তুমি সরাসরি আঘাত করো একটা মৌলকে তখন ওই মৌলটা উত্তেজিত হয়ে আর একটা নতুন মৌলে কনভার্ট হবে সো এই নতুন মৌলগুলোকে বলা হয় হচ্ছে রেডিও আইসোটোপ সো এই জিনিসটা সবাই বুঝতে পারছো কিনা জানো এই জিনিসটা সবাই বুঝতে পারছো কিনা জানো ঠিক আছে এই জিনিসটা আশা করি তোমরা সবাই বুঝতে পারছো এই জিনিসটা আশা করি তোমরা সবাই বুঝতে পারছো ওকে সো এই রেডিও আইসোটোপগুলার বিভিন্ন ব্যবহার রয়েছে চিকিৎসা ক্ষেত্রে কিন্তু এটার ব্যবহার অনেক বেশি যেমন মানব ক্যান্সার কোষ এরপর হচ্ছে টিউমার কোষ এই ধরনের বিক্রিয়াগুলো ঘটিয়ে মানবদেহে ক্যান্সার কোষ টিউমার কোষ এগুলোকে ধ্বংস করা যায় এছাড়া কৃষি কৃষিক্ষেত্রেও ব্যবহার করা যায় শিল্প ব্যবহার করা হয় ওকে অনেক ধরনের কাজে কিন্তু এই জিনিসগুলোর ব্যবহার রয়েছে আচ্ছা আশা করি সবাই বুঝতে পারছো সো এখন আমরা যদি একটু তেজস্ক্রিয়তার ক্লাসিফিকেশনে যাই আমরা যদি এক যদি এখন তেজস্ক্রিয়তার ক্লাসিফিকেশনে যাই বেসিক্যালি দুই প্রকার যদি শ্রেণী বিভাগ করি বেসিক্যালি হচ্ছে কয় প্রকার দুই প্রকার একটা হচ্ছে প্রাকৃতিক তেজস্ক্রিয় মূলক আর একটা হচ্ছে কৃত্রিম তেজস্ক্রিয় ঠিক আছে তো লিখো তেজস্ক্রিয়তার শ্রেণী বিভাগ আমরা এখন দেখব হচ্ছে তেজস্ক্রিয়তার শ্রেণী বিভাগ আমরা এখন দেখবো হচ্ছে তেজস্ক্রিয়তার শ্রেণী বিভাগ কয়টা দুইটা একটা হচ্ছে কৃত্রিম একটা হচ্ছে কি প্রাকৃতিক সো দেখো প্রাকৃতিক তেজস্ক্রিয় মৌল প্রাকৃতিক তেজস্ক্রিয় মৌল ওকে বা প্রাকৃতিক তেজস্ক্রিয়তা বলতে পারো প্রাকৃতিক তেজস্ক্রিয়তা এভাবে বলা যায় এরপর হচ্ছে আরেকটা কি কৃত্রিম কৃত্রিম তেজস্ক্রিয়তা একটা হচ্ছে প্রাকৃতিক তেজস্ক্রিয়তা আরেকটা হচ্ছে কি কৃত্রিম তেজস্ক্রিয়তা ওকে সো প্রাকৃতিক তেজস্ক্রিয়তা কি সো যে সকল মৌল স্বতস্ফূর্তভাবে রশ্মি বিকিরণ করে আরেকটা স্থায়ী নিউক্লিয়াসে কনভার্ট হয়ে যায় এই ধরনের তেজস্ক্রিয়তাগুলাই হচ্ছে কি প্রাকৃতিক তেজস্ক্রিয়তা বাট প্রকৃতিতে এমন কিছু মৌল পাওয়া যায় যারা স্বতস্ফূর্তভাবে আরেকটা নিউক্লিয়াসে কনভার্ট হয় না বাট যদি বাহ্যিক কোনো কিছু অ্যাপ্লাই করা হয় সো একটু আগে আমরা দেখলাম বাহ্যিক কোনো কিছু হিসেবে কি অ্যাপ্লাই করা হয়েছিল একটা নিউট্রন দিয়ে আঘাত করানো হয়েছিল সো যদি আমরা একটা নর্মাল মলের মধ্যে নিউট্রন দিয়ে যদি একটা ভারী একটা নিউট্রন দিয়ে যদি সজোরে আঘাত করি বা আরও কিছু এক্সটার্নাল এক্সটার্নাল কোনো ফোর্স যদি অ্যাপ্লাই করা হয় তাহলে আর্টিফিশিয়ালি একটা একটা মোলকে কি করা সম্ভব আর্টিফিশিয়ালি মানে তেজস্ক্রিয় মোলে কনভার্ট করানো সম্ভব মানে একটা নিউক্লিয়াসকে আর্টিফিশিয়ালি আরেকটা নিউক্লিয়াসে কনভার্ট করানো সম্ভব সো এই ধরনের তেজস্ক্রিয়তা হচ্ছে কি কৃত্রিম তেজস্ক্রিয়তা এই ধরনের তেজস্ক্রিয়তাই হচ্ছে কি কৃত্রিম তেজস্ক্রিয়তা সো আমরা যদি একটু প্রাকৃতিক তেজস্ক্রিয়তার কথা বলি সো প্রাকৃতিক তেজস্ক্রিয় মৌল কারা কারা তোমরা একটু উদাহরণ বলো তোমরা একটু উদাহরণে বলো যে কারা কারা প্রাকৃতিক তেজস্ক্রিয় মৌল সো আমি কয়েকটি উদাহরণ দিচ্ছি যেমন ইউরেনিয়াম যেমন ইউরেনিয়াম কারণ ইউরেনিয়াম এমন একটা মৌল তুমি ইউরেনিয়াম বলো তারপর হচ্ছে তোমার পোলোনিয়াম বলো রেডিয়াম বলো এগুলোকে যদি তুমি একটা ফটোগ্রাফিক প্লেটের সামনে রাখো ওই ফটোগ্রাফিক প্লেটের মধ্যে দেখবা কিছুক্ষণ পর মানে তুমি যদি বহু বছর রেখে দাও তুমি ওই ফটোগ্রাফিক প্লেটের সামনে দেখতে পাবা ফটোগ্রাফিক প্লেটের মধ্যে একটা আস্তরণ পড়ছে এই আস্তরণটা বেসিক্যালি কিসের এটা হচ্ছে ওই যে তেজস্ক্রিয় মৌলগুলা এগুলো তোমার রশ্মি বিকিরণ করে ওই ফটোগ্রাফিক প্লেটের মধ্যে ওই রশ্মিগুলো ছড়াই দিছে এন্ড এগুলো ফটোগ্রাফিক প্লেটের মধ্যে লেগে ফটোগ্রাফিক প্লেটটাকে কি করে ফেলছে আবছা বানাই ফেলছে বা ধোয়াশা বানাই ফেলছে সো ইউরেনিয়াম ইউরেনিয়াম বলা যায় এরপর আর কি বলা যায় থোরিয়াম বলা যায় হ্যাঁ থোরিয়াম মানে যেগুলো পর্যায় সারণীতে প্রাকৃতিকভাবে আছে এগুলো হচ্ছে কি প্রাকৃতিক তেজস্ক্রিয় সো এখন আমরা যদি কৃত্রিম তেজস্ক্রিয়তা দেখতে চাই আমরা যদি কৃত্রিম তেজস্ক্রিয়তা দেখতে চাই তাহলে কি হবে আমরা কৃত্রিম তেজস্ক্রিয়তা দেখতে চাইলে কি হবে ওই জিনিসটা একটু বলো মনে করো অ্যালমুনিয়াম অ্যালমুনিয়ামের পারমাণবিক সংখ্যা কত তেরো ঠিক আছে ভালো করে দেখো অ্যালমুনিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে কত তেরো এই যে অ্যালমুনিয়াম আর ভরসংখ্যাগত সাতাইশ নর্মালি এই অ্যালুমিনিয়ামটা কি তোমার রশ্মি বিকিরণ করবে কখনোই করবে না কারণ সে তার তার মধ্যে নিউক্লিয়াসের মধ্যে প্রোটনের কোনো আধিক্য নাই অ্যান্ড প্রোটনগুলো ওই প্রোটনগুলোকে এই তেরোটা প্রোটন তেরোটা প্রোটনকে নিয়ে যথেষ্ট শান্তিতে আছে সো তারা কখনো একে অপরকে বিকর্ষণ করে নিউক্লিয়াসের বাইরে বের করে দিতে ইন জেনারেলি চাইবে না বাট এটার উপর যদি আমি এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাই করি এক্সটার্নাল ফোর্স হিসেবে আমি যদি এটাকে একটা আলফা কণা দ্বারা কি করি আঘাত করি এই অ্যালমুনিয়ামকে আমি যদি একটা আলফা কণা দ্বারা আঘাত করি তখন এটা কি হয় তখন এটা উত্তেজিত হয়ে ভেঙে যায় এবং ভেঙে গিয়ে তেজস্ক্রিয় ফসফরাসে কি হয়ে যায় কনভার্ট হয়ে যায় সো দেখো কনভারশনটা যদি আমরা একটু দেখি আলফা কণাকে আমরা যদি একটা আলফা কণা মানে কি আলফা কণা মানে হচ্ছে হিলিয়াম নিউক্লিয়াস দ্যাট ইস হিলিয়াম হিলিয়ামের সংখ্যা হচ্ছে চার আর সংখ্যা কত হচ্ছে দুই সো এটাই হচ্ছে কি আলফা কণা সো আমরা যদি একটা আলফা কণা দ্বারা আঘাত করি তাহলে কি হবে বলো এখন কি হবে এখন কি হবে বলো এখন কি হবে তো এখন যেটা হবে সেটা হচ্ছে এখানে কি দেখা যায় এখানে আই হোপ দেখা যায় এই যে ফসফরাস ফসফরাস হয়ে যাবে এখানে হচ্ছে 30 এখানে হয়ে যাবে পনেরো প্লাস একটা নিউট্রন অবশিষ্ট থাকবে দেখা যায় আই হোপ দেখা যায় হ্যাঁ ভালো করে দেখো সো এখানে আমরা কি করলাম এখানে আমরা কি করলাম একটু দেখো আমরা অ্যালমুনিয়াম নিলাম অ্যালমুনিয়াম নর্মালি কি করে না অ্যালমুনিয়াম নর্মালি তেজস্ক্রিয়তা দেখায় না কারণ কি কারণ তার পারমাণবিক সংখ্যা খুবই কম আমরা ইন জেনারেলি জানি যাদের পারমাণবিক সংখ্যা তিরাশি চাইতে বেশি তারাই মোটামুটি কী করবে তাদের নিউক্লিয়াসটাই মোটামুটি অস্থায়ী নিউক্লিয়াস তারাই মোটামুটি তেজস্ক্রিয়তা দেখাবে এখন অ্যালমুনিয়াম তো তার মধ্যে তার পারমাণবিক সংখ্যাটা অনেক কম সেটা একটা স্থায়ী নিউক্লিয়াস এখন এই স্থায়ী নিউক্লিয়াস তো আর্টিফিশিয়ালি ছাড়া মানে ন্যাচারালি তো তেজস্ক্রিয়তা দেখানোর কথা না সো এমন অবস্থায় আমি যদি এটাকে ভারী যে কণাগুলো আছে যেমন আলফা কণা নিউট্রন এগুলো দিয়ে যদি আঘাত করি সে আমি আলফা কণা দিয়ে আঘাত করলাম এখন আলফা কণা মানে হচ্ছে কি আলফা কণা মানে হচ্ছে হিলিয়াম নিউক্লিয়াস রাইট আলফা কণা মানেই হচ্ছে হিলিয়াম নিউক্লিয়াস তো আমি যদি একটা অ্যালমোনিয়ামকে আলফা কণা দ্বারা সজরে আঘাত করি এই আলফা কণাটা বিয়োজিত হবে মানে ডিসইনটিগ্রেটেড হবে বিয়োজিত হয়ে ভেঙে যাবে সজরে আঘাত করার ফলে ভেঙে গিয়ে আরেকটা স্থায়ী নিউক্লিয়াসে কনভার্ট হবে তো দেখো এখানে হচ্ছে সাতাইশ এখানে হচ্ছে চার তাহলে সাতাইশ আর চার যোগ করলে কত একত্রিশ সো এখানে হচ্ছে তিরিশ আর এখানে এক টোটাল হচ্ছে কত একত্রিশ আর এখানে সেমভাবে আমরা প্রোটন সংখ্যারও কিন্তু সমতা করতে পারি এখানে আমাদের প্রোটন সংখ্যা হচ্ছে তেরো এখানে দুই তাহলে টোটাল হচ্ছে পনেরো আর এখানে হচ্ছে পনেরো অ্যাজ ইউজুয়াল নিউট্রনের মধ্যে কিন্তু কোনো প্রোটন থাকবে না আর নিউট্রনের সংখ্যা হচ্ছে এই যে এটা ওয়ান জিরো নিউট্রনের প্রোটন সংখ্যা জিরো আর ভর সংখ্যা ওয়ান ধরা হয় সো এটাই হচ্ছে মোটামুটি কৃত্রিম তেজস্ক্রিয়তা এখানে এই যে এই ফসফরটাই হচ্ছে কি এই ফসফরাসটাই হচ্ছে কি এখানে আমাদের কৃত্রিম তেজস্ক্রিয় মৌল এই ফসফরাসটাই হচ্ছে আমাদের কৃত্রিম তেজস্ক্রিয় মৌল এই ফসফরাসটাই হচ্ছে আমাদের কৃত্রিম তেজস্ক্রিয় মৌল সো এখন সবাই বুঝতে পারছো কিনা জানাও এখন সবাই বুঝতে পারছো কিনা জানাও সো এখানে লিখে রাখতে পারো এটা হচ্ছে তেজস্ক্রিয় ফসফরাস এই ফসফরাসটা হচ্ছে তেজস্ক্রিয় ফসফরাস তেজস্ক্রিয় ফসফরাস এখানে হয়তো দেখা যাবে না সো আচ্ছা এখানে লিখে দি এটাই হচ্ছে আমাদের তেজস্ক্রিয় ফসফরাস সো এই জিনিসটা আশা করি তোমরা সবাই বুঝতে পারছো এই জিনিসটা আশা করি তোমরা সবাই বুঝতে পারছো সো এই হচ্ছে অবস্থা এই যে হিলিয়াম হিলিয়াম টু প্লাস না হিলিয়াম আলফা কোনা হিলিয়াম নিউক্লিয়াস এই যে হিলিয়াম হচ্ছে কত সংখ্যা হচ্ছে চার আর এখানে পারমাণবিক সঙ্গে কত দিছি দুই এটা হচ্ছে হিলিয়াম নট হিলিয়াম টু প্লাস সো সবার লিখা শেষ হলে একটু ডান লিখো সবার লিখা শেষ হলে একটু ডান লিখো তাহলে আমি নেক্সট কনসেপ্টে চলে যাই সবার লেখা শেষ হলে একটু ডান লিখো হ্যাঁ সবার লেখা শেষ হইলে একটু ডান লিখো তাহলে আমি নেক্সট পড়াই চলে যাচ্ছি সবার লিখে শেষ হলে একটু ডান লিখো ওকে সো আমরা এখন দেখবো তেজস্ক্রিয়তার পরীক্ষামূলক একটা প্রমাণ আমরা তেজস্ক্রিয়তার মানে একটা একটা পার্টিকেলস যখন তেজস্ক্রিয়তা প্রদর্শন করে তখন বেসিক্যালি তারা কোন কোন ধরনের রশ্মি নির্গমন করে আমরা ওই জিনিসগুলো নিয়ে একটু দেখব সো এখন আমরা মাদাম কুরির একটা পরীক্ষা দেখি মাদাম কুরির তেজস্ক্রিয়তার পরীক্ষাটা কেমন হয়েছিল ওই জিনিসটা একটু দেখো এখন আমরা দেখব হচ্ছে মাদাম কুরির পরীক্ষা কুরির পরীক্ষা সো মাদাম কুরির যে পরীক্ষাটা করছিলেন তেজশ্রিয়তার যে পরীক্ষাটা করে তিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন সো মাদাম কুরি একটা সিসার ব্লক নিছিলেন ভালো করে খেয়াল করো কুরি কি করছেন একখণ্ড সীসার ব্লক নিছেন একখণ্ড সীসার ব্লক এই যেটা হচ্ছে কি এটা হচ্ছে সিসার ব্লক ল্যাট ব্লক পিবি ব্লক পিবি ব্লক মানে হলো কি ল্যাট ব্লক এই ল্যাট ব্লকের মধ্যে একটা ছিদ্র করছে এই যে এরকম একটা ছিদ্র করছে ল্যাট ব্লকের মধ্যে একখন্ড ল্যাট ব্লকের মধ্যে একটা ছিদ্র করছেন মাদাম কুরি একটা ল্যাট ব্লক নিলেন অ্যান্ড ল্যাট ব্লক নিয়ে ল্যাট ব্লক নিয়ে এটা হচ্ছে একটা শিশার একটা ব্লক এই ব্লকের মধ্যে একটা ছিদ্র করছে ছিদ্র করে এখানের মধ্যে হচ্ছে একটা রেডিয়াম বা ইউরেনিয়াম যে কোনো একটা মৌল রাখলেন মানে যেটা তেজস্ক্রিয় যেটা রেডিও অ্যাক্টিভ ওকে সো এখানে একখণ্ড কি রাখলেন এখানে হচ্ছে একখণ্ড রেডিয়াম ধরে নিলাম আমরা রেডিয়াম রাখলেন একটা তেজস্ক্রিয় মৌল একটা ব্লক নিলেন ব্লকের মধ্যে একটা ছিদ্র করে এখানের মধ্যে একটা কি রাখছে রেডিয়াম রাখছে এরপর এরপর যেটা করলো এরপর এই যে যে ছিদ্র মুখটা আছে না এই মুখের উপর একটা ফটোগ্রাফিক প্লেট বিছাই দিছে ভালো করে বুঝিও একটা লেট ব্লক নেওয়া হইলো ছিদ্র করা হইলো একটা রেডিয়াম রাখা হলো এটা হচ্ছে কি রেডিয়াম লিখে রাখতে পারো আর ডি রেডিয়াম যেটা হচ্ছে আসলে কি রেডিও অ্যাক্টিভ যেটা রেডিও অ্যাক্টিভ রেডিও অ্যাক্টিভ মিনস কি বুঝাতে যাচ্ছি তার মানে এটা তেজস্ক্রিয় কণা রশি ভর এগুলো কী করবে বিকিরণ করবে এখন এই মুখটার উপর উনি একটা ফটোগ্রাফিক প্লেট ফটোগ্রাফিক প্লেট বা একটা ফটোগ্রাফিক প্লেট বসাই দিস ওকে সো এখানের মধ্যে আমি ধরে নিলাম একটা হচ্ছে ফটোগ্রাফিক প্লেট বসায় দেওয়া হলো একটা ফটোগ্রাফিক প্লেট বসাই দিলাম ওকে একটা ফটোগ্রাফিক প্লেট বসাই দেওয়া হলো এরপর উনি টোটাল সিস্টেমটাকে সম্পূর্ণ আইসোলেটেড করে ফেলছে টোটাল সিস্টেমটা কি করা হলো টোটাল সিস্টেমটাকে পুরোপুরি আইসোলেটেড করে দেওয়া হলো ফ্রম সারাউন্ডিংস টোটাল সিস্টেমটা কী করে দিছে সারাউন্ডিং থেকে আইসোলেটেড করে দিছে অ্যান্ড এমনভাবে আইসোলেটেড করছে এই টোটাল সিস্টেমের সারাউন্ডিংস থেকে যত ধরনের বাতাস ছিল যত ধরনের এয়ার ছিল সবগুলো সাকশন পাম্প দিয়ে বের করে নিয়ে আসছে সো বায়ুরোধী প্রকোষ্ঠ এটা হচ্ছে একটা বায়ুরোধী প্রকোষ্ঠ এটা হচ্ছে কি একটা বায়ুরোধী প্রকোষ্ঠ বায়ুরোধী প্রকোষ্ঠ সো দিস থিংস দিস সিস্টেম ইজ টোটালি আইসোলেটেড ফ্রম সারাউন্ডিংস লিখে রাখতে পারো আইসোলেটেড ফ্রম সারাউন্ডিংস টেড ফ্রম সারাউন্ডিংস থেকে এই পুরো সিস্টেমটা কি করা হলো আইসোলেটেড করে নেওয়া হলো এখন স্বাভাবিকভাবেই স্বাভাবিকভাবেই বলো কি হবে সো এখানে আমি আবার একটু এক্সপ্লেন করতেছি একটা লেট ব্লক নেওয়া হয়েছিল লেট ব্লক কে ছিদ্র করে এখানের মধ্যে একখণ্ড রেডিয়াম রাখা হলো যেটা রেডিও অ্যাক্টিভ পার্টিক্যাল এটার উপর একটা ফটোগ্রাফিক প্লেট বিছিয়ে দেওয়া হলো এটা হচ্ছে কি ফটোগ্রাফিক প্লেট ফটোগ্রাফিক প্লেট একটা ফটোগ্রাফিক প্লেট বিছিয়ে দেওয়া হলো ঠিক আছে একটা ফটোগ্রাফিক প্লেট এখানে বিছিয়ে দেওয়া হলো তো স্বাভাবিকভাবেই এন্ড বিছিয়ে দেওয়ার পর পুরো সিস্টেমটাকে বায়ুরোধী করে ফেলছে মানে আইসোলেটেড ফ্রম সারাউন্ডিংস তো স্বাভাবিকভাবে কি হবে স্বাভাবিকভাবেই এই রেডিও একটি পার্টিকে রশ্মি বিকিরণ করতে থাকবে স্বাভাবিকভাবেই এই রেডিও একটি করতে থাকবে রশ্মি বিকিরণ করতে থাকবে এখন এই রেডিয়ামটাও কি করতে থাকলো রশ্মি বিকিরণ করতে থাকলো এখন রশ্মি বিকিরণটা কোন দিকে করতেছে এইভাবে উপরের দিকে করতেছে তাই না রশ্মি বিকিরণটা করতেছে কোন দিকে উপরের দিকে এখন মাদাম কুরি যেটা করলেন এই যে এই প্রকোষ্ঠটার মধ্যে শক্তিশালী ম্যাগনেটিক ফিল্ড একটা পাওয়ারফুল ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই করে দিলেন এই প্রকোষ্ঠের মধ্যে একটা পাওয়ারফুল ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই করলেন একটা পাওয়ারফুল ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই করলেন ওকে এই সিস্টেমটার মধ্যে কী করা হলো এটা বি দিয়ে দিলাম বি মানে হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড বি দ্বারা কি বোঝাই তোমরা তো চুম্বকত্ব পর নাই তোমাদের সিলেবাসে নাই এটা খুবই মজার একটা চ্যাপ্টার চুম্বকত্ব ম্যাগনেটিজম সো এখানে বিকে কি দ্বারা প্রকাশ বি দ্বারা কাকে প্রকাশ করা হয় ম্যাকনেটিক ফিল্ডকে প্রকাশ করা হয় সো যখন এই তেজস্ক্রিয় মৌলটা রশ্মি বিকিরণ করতে থাকলো তখন মাদাম কুরি এখানের মধ্যে একটা শক্তিশালী ইলেক ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই করলো অ্যান্ড ম্যাগনেটিক ফিল্ড যখন অ্যাপ্লাই করলো ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই করার সাথে সাথে কুরি এখানে মানে মোটামুটি এখানে তিন ধরনের রশ্মি দেখতে পাইছিলেন যে এই রেডিয়ামটা মোটামুটি তিন টাইপের রশ্মি বিকিরণ করতেছে এখন ওই তিন টাইপের রশ্মিগুলাকে একটু ক্লাসিফাইড করে আলাদা করে তার ক্যারেক্টারিস্টিকগুলো বাইর করার জন্যই বেসিক্যালি কি করা হয়েছে ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই করা হয়েছে অ্যান্ড ম্যাগনেটিক ফিল্ড তুমি যখন অ্যাপ্লাই করছো তখন ওই রশ্মিগুলা বিভিন্ন ধরনের ক্যারেক্টারিস্টিক দেখাবে যেমন একটা রশ্মি কি করবে একটা রশ্মি এরকম সোজা চলে যাবে ম্যাগনেটিক ফিল্ডকে থোরায় কেয়ার করে একদম সোজা চলে যাবে সো ওই রশ্মিটা ম্যাগনেটিক ফিল্ডকে একদম কেয়ার করে নাই একদম ম্যাগনেটিক ফিল্ড মানে এই রশ্মিটা কি ম্যাগনেটিক ফিল্ড থাকুক না থাকুক আমার কিছু যায় আসে না আমি সোজা চলে যাবো এই রশ্মিটা একটা রশ্মি সোজা চলে গেছে একটা রশ্মি কি করলো একদম সোজা চলে গেল এরপর এরপর বাম পাশে যে রশ্মি বাম পাশে আরেকটা রশ্মি দেখা যায় মানে তিন ধরনের ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই করার পর এই ফটোগ্রাফিক প্লেটের তিনটা স্থানে তিন ধরনের রশ্মি দেখা গেছে একটা রশ্মি কি করছে একটা রশ্মি এই ফটোগ্রাফিক প্লেট ম্যাগনেটিক ফিল্ডকে না করে সোজা ফটোগ্রাফিক প্লেট ভেদ করে বাইরে চলে গেছে আরেকটা রশ্মি যেটা ডান দিকে আমি ধরে নিলাম ডান দিকে এই রশ্মিটা এই রশ্মিটা উঠে সামান্য করে বাঁকছে ম্যাগনেটিক ফিল্ডের প্রভাবে বাম দিকে যে রশ্মিটা এটা সামান্য বেঁকে গেছে অ্যান্ড আরেকটা রশ্মি আরেকটা রশ্মি একটু দেখো আরেকটা রশ্মি ম্যাগনেটিক ফিল্ডের প্রভাবে আরেকটা রশ্মি হচ্ছে ম্যাগনেটিক ফিল্ডের প্রভাবে বেশি বেঁকে গেছে ওকে ভালো করে দেখো রশ্মিকে একটু আলাদা করতে পারো কিনা দেখো এই যে দেখো আরেকটা রশ্মি কি হইলো ম্যাগনেটিক ফিল্ডের প্রভাবে সবচাইতে বেশি বেঁকে গেল এই রেডিও অ্যাক্টিভ পার্টিক থেকে সো দেখো একটা রশ্মি ম্যাগনেটিক ফিল্ডকে কেয়ার করলো না সোজা চলে গেল। একটা রশ্মি দিকের রশ্মিটা হালকা বাঁকলো ডান দিকের রশ্মিটা চুম্বক ক্ষেত্রের দ্বারা এতই বেশি প্রভাবিত হলো যে এটা একদম বেশি একদম ধনুকের মতো বেঁকে চলে যাচ্ছে তো এখান থেকে এই রশ্মিগুলার মাদামকি এই রশ্মিগুলার নামকরণ করেছেন সো যে রশিটা হালকা করে বা এই রশ্মিটাকে একটু অ্যানালাইসিস করলে দেখা যায় এটা হচ্ছে পজিটিভ রশ্মি এন্ড এই রশ্মিটার নামকরণ করা হলো বলো এই রশিটার নাম কি যে রশ্মিটা একটু কম বাঁকছে এটা হচ্ছে মোটামুটি পজিটিভ একটা রশ্মি সো এই রশ্মিটার নাম কি তোমরা সবাই বলো এই রশিটার নাম কি তোমরা সবাই বলো ঠিক আছে যে রশিটা একদম কম বাক্সে ওই রশিটার নাম কি দেখি তোমরা বলো ওকে যে রশিটা কম বাক্সে ওই প্রপার্টিস অ্যানালাইসিস করে দেখা গেল এটা হচ্ছে পজিটিভ রশ্মি এন্ড এই রশিটার নাম কি বলো ওকে আলফা রশি ভেরি গুড অনেকজন এক্সরে বলে ফেল সো এটা হচ্ছে কি আলফা রশ্মি সো যে রশিটা হালকা বেঁকে গেছে এটা হচ্ছে আলফা রশ্মি আর যে রশিটা সবচাইতে বেশি বাঁকছে এটার ক্যারেক্টারিস্টিক অ্যানালাইসিস করলে দেখা যায় এটা হচ্ছে নেগেটিভ রশ্মি অ্যান্ড এই রশ্মিটার নাম হচ্ছে কি বিটা রশ্মি এই রশিটার নাম হচ্ছে বিটা রশ্মি আর যে রশ্মিটা একদম সোজা চলে গেছে উইদাউট ইফেক্টিং ইন ম্যাগনেটিক ফিল্ড মানে ম্যাগনেটিক ফিল্ড দ্বারা কোনো ইফেক্টেড না হয়ে ইম্প্যাক্টেড না হয়ে একদম সোজা চলে গেছে ভ্যাত করে ফটোগ্রাফিক প্লেট ভ্যাত করে সোজা চলে গেছে ওই রশ্মিটার নাম হচ্ছে কি গামা রশ্মি ওই রশ্মিটার নাম হচ্ছে কি গামা রশ্মি সো এটাই হচ্ছে বেসিক্যালি মাদামকুরির পরীক্ষা এই মাদামকুরির পরীক্ষা থেকে মোটামুটি জানা গেছে যে তেজস্ক্রিয় মৌলগুলা আলফা বিটা গামা এই তিন ধরনের রশ্মি কি করে নির্গত করে সো এই জিনিসটা সবার ক্লিয়ার কিনা জানাও অ্যান্ড একটু লিখে নাও লেখা শেষ হলে একটু ডান লিখো এই জিনিসটা সবার ক্লিয়ার কিনা আই হোপ এই জিনিসটা সবাই বুঝতে পারছো সবার ক্লিয়ার লেখা শেষ হলে একটু ডান লিখো আই হোপ এই জিনিসটা সবাই বুঝতে পেরেছো সো এখানে দেখো যে রশিটা কম বাঁকছে ওই রশিটার ভর কিন্তু সবচাইতে বেশি মানে এই রশিটার ভর বেশি বলেই এই রশ্মিটাকে ম্যাগনেটিক ফিল্ড কম বাঁকাইতে পারছে আবার যে রশিটা বেশি বেঁকে গেছে এই রশিটার ভর কম হালকা বলে এটাকে একদম বেশি বাকায় ফেলছে ঠিক আছে সো এই হচ্ছে অবস্থা আর এখানে দেখো গামারসি গামারসিকে টোটালি বাঁকাতে পারে নাই তার মানে গামারসির ভর সবচাইতে বেশি সো আরেকটা জিনিস মনে রাখবা গামা রসির ভেদন ক্ষমতাও কিন্তু রশির ভেদন ক্ষমতা এটা একদম সোজা চলে গেছে না এটার ভেদন ক্ষমতা সবচাইতে বেশি এটার ভেদন ক্ষমতা আরেকটু কম এটার ভেদন ক্ষমতা সবচাইতে কম মানে সবচাইতে বেশি ভেদন ক্ষমতা কার গামারসির এরপর হচ্ছে আলফা রশি এরপর হচ্ছে কি বিটা সো এই জিনিসগুলো একটু মাথায় রাখতে হবে ওকে এই জিনিসগুলো আমরা একটু মাথায় রাখবো এই হচ্ছে কথা ওকে না সরি সব চাইতে বেশি ভেদন ক্ষমতা হচ্ছে রশি এরপর বিটা রশি মানে গামা চাইতে বেশি কম একটু কম বাট আলফা চাইতে বেশি সো ভেদন ক্ষমতা সব চাইতে বেশি হচ্ছে কার গামা রশি এরপর বিটা রশি আলফা না সরি এরপর হচ্ছে বিটা রশি এরপর হচ্ছে কি আলফা রশি বাট সব চাইতে ভর বেশি কার গামা সো আশা করি তোমরা সবাই বুঝতে পারছো আশা করি তোমরা সবাই বুঝতে পারছো তো আমরা যদি এখন একটু একটা ম্যাথ দেখি আমরা যদি একটা ম্যাথ দেখি এই ম্যাথটা একটু কেমন হয় দেখো আমরা এখন একটা ম্যাথ নিয়ে আলোচনা করি ঠিক আছে আমরা এখন একটু ম্যাথ নিয়ে আলোচনা করি সো একটা ম্যাথ সবাই সবাই একটা ম্যাথ লিখো টু টোয়েন্টি টু আর এটা হচ্ছে কত এইটি সিক্স ওকে এটা কিসে কনভার্ট হলো দেখা যাক দুইশো দশ এইটি ফোরে কি হলো কনভার্ট হলো তো বলা হচ্ছে এই কনভার্সনে এই নিউক্লিয় বিক্রিয়াই ডেফিনেটলি এগুলো হচ্ছে নিউক্লিয়ার নিউক্লিয় বিক্রিয়া এই নিউক্লিয় বিক্রিয়ায় কতটি আলফা নির্গত হয়েছে তো কোয়েশনটা একটু দেখো এ হচ্ছে টু টোয়েন্টি টু ভর সংখ্যা ছিয়াশি হচ্ছে পারমাণবিক সংখ্যা বি হচ্ছে দুইশো দশ ভর সংখ্যা চুরাশি হচ্ছে পারমাণবিক সংখ্যা তোমাকে বলা হলো এই বিক্রিয়াটার মধ্যে কতটা আলফা পার্টিক্যাল আর কতটা বিটা পার্টিক্যাল নির্গত হয়েছে ওই জিনিসটা বের করো ওকে সবাই কোশ্চেনটা বুঝতে পারছো কিনা বলো কোশ্চেনটা সবার ক্লিয়ার কিনা কোয়েশ্চেনটা সবার ক্লিয়ার কিনা বলো এই যে এই বিক্রিয়াটার মধ্যে এটাই হচ্ছে আমাদের নিউক্লিয় বিক্রিয়া এটাই হচ্ছে আমাদের কি নিউক্লিয় বিক্রিয়া এই বিক্রিয়াটার মধ্যে কতটা আলফা আর কতটা বিটা কণা নির্গত হয়েছে এই জিনিসটাই আমাদের বের করতে হবে কতটা আলফা কণা আর কতটা বিটা কণা নির্গত হলো এই জিনিসটাই আমাদের কি করতে হবে বের করতে হবে তাহলে এখন একটু সবাই কনসেন্ট্রেট করো এখানে আমাদের ভর সংখ্যা কত এ এর ভর সংখ্যা হচ্ছে কত দুইশো আর বি এর ভর সংখ্যা হচ্ছে কত দুইশো তার মানে আমাদের ভালো করে দেখো ভর সংখ্যাটা দুইশো থেকে কোথায় কনভার্ট হয়ে গেছে দুইশো দশে কনভার্ট হয়ে গেছে তার মানে ভর সংখ্যাটা হ্রাস পাইছে না এ থেকে যখন বিতে গেলাম ভর সংখ্যাটা হ্রাস পাইলো দুইশো থেকে দুইশো তার মানে কত হ্রাস পেলো আমরা যদি প্রথমে একটু ভর সংখ্যার হ্রাস দেখি সো ভর সংখ্যার হ্রাস সমান ভর সমান বিক্রিয়াতে বিক্রিয়াটিতে ভর সংখ্যার হ্রাস কতটুকু দুইশো দশ থেকে যদি তুমি দুইশো বাইশ বাদ দিয়ে দাও সরি দুইশো বাইশ থেকে দুইশো বাইশ থেকে যদি তুমি দুইশো দশ বাদ দাও যা অবশিষ্ট থাকে তাহলে টোটাল কত বারোটা তাহলে ভর সংখ্যা হ্রাস পাইছে কতটা বারোটা এরপর আমরা যদি একটু প্রোটন সংখ্যার দিকে তাকাই আমাদের ইনিশিয়ালি বিক্রিয়কের মধ্যে প্রোটন ছিল ছিয়াশিটা এখানে প্রোটন হয়ে গেছে কয়টা চুরাশিটা তার মানে প্রোটন সংখ্যার হ্রাস কত ছিয়াশি মাইনাস চুরাশি তো দেখো প্রোটন সংখ্যার হ্রাস প্রোটন সংখ্যার হ্রাস সমান ছিয়াশি মাইনাস চুরাশি সো প্রোটন সংখ্যা কতটুকু হ্রাস পাইলো টু সো ভর সংখ্যা হ্রাস পাইছে বারোটা অ্যান্ড প্রোটন সংখ্যা হ্রাস পাইছে কয়টা দুইটা তো আমরা মোটামুটি বিক্রিয়া থেকে এর বেশি কিছু আর বের করা পসিবল না আমাদের বিক্রিয়াগুলো থেকে মোটামুটি এতটুকু পর্যন্ত ইনফো বের করা সম্ভব মানে ভর সংখ্যা কতটুকু হ্রাস পাইলো আর প্রোটন সংখ্যা কতটুকু হ্রাস পাইলো সো ভর সংখ্যা হ্রাস পাইলো বারোটা প্রোটন সংখ্যা হ্রাস পাইছে দুইটা আমাদের কি ফাইন্ড আউট করতে হবে আমাদের ফাইন্ড আউট করতে হবে কতটা আলফা পার্টিকেলস আর কতটা বিটা পার্টিকেলস আছে উই নাম্বার অফ আলফা বিটা ইন দিস নিউক্লিয়ার রিয়েকশন মানে কয়টা আলফা পার্টিক্যাল আর কয়টা বিটা পার্টিকেল এমিটেড হয়েছে এটা আমাদের বের করতে হবে এখানে আমরা বিক্রিয়াটা অ্যানালাইসিস করে মোটামুটি দেখতে পাইলাম এখানে সংখ্যা নাশ পাইছে কত বারো এখন আমরা আলফা পার্টিক্যাল বলতে কি বুঝি আমরা আলফা পার্টিক্যাল বলতে বুঝি হচ্ছে আলফা পার্টিক্যাল বলতে আমরা বুঝি হিলিয়াম নিউক্লিয়াস মানে হিলিয়াম ফোর আর কত টু আমরা আলফা পার্টিক্যালস বলতে বুঝি আলফা পার্টিক্যাল বলতে বলতে আমরা বুঝি হিলিয়াম নিউক্লিয়াস তো হিলিয়াম মানে কত ফোর আর টু তার মানে প্রত্যেকটা আলফা কণার ভর কত এই হিলিয়ামের ভর সংখ্যা কত চার তার মানে প্রত্যেকটা আলফা কণার ভর হচ্ছে কত চার এখন এখানে ভর সংখ্যা যতটুকু হ্রাস পাইছে ঠিক ততটুকুই পার্টিক্যালস কি হয়েছে এমিট হয়ে গেছে এখন একটা আলফা পার্টিক্যালের ভর যদি চার হয় একটা আলফা পার্টিক্যালের ভর হচ্ছে চার ভালো করে বুঝিও একটা আলফা পার্টিকেলস এর ভর হচ্ছে কত চার এই বিক্রিয়া থেকে দেখা যাচ্ছে ভর সংখ্যা হ্রাস পাইছে কত বারো তাহলে বারো ভর সংখ্যার মধ্যে একটা আলফা পার্টিকেলের ভর যদি চার হয় একটা আলফা পার্টিকেলের ভর যদি চার হয় বারো ভর সংখ্যার মধ্যে কয়টা আলফা পার্টিক্যাল আছে এই জিনিসটা তোমরা আমাকে জানাও একটা আলফা পার্টিক্যালের ভর যদি চার হয় অ্যান্ড বারোটা বারো ভর সংখ্যা যদি কি হয়ে যায় হ্রাস পেয়ে মানে হ্রাস কেন পাইছে তাহলে নিশ্চয়ই এগুলো কি হয়ে গেছে নির্গত হয়ে গেছে মানে এগুলো এমিট হয়ে গেছে এই জন্যই হ্রাস পাইছে সো একটা আলফা পার্টিকেলের ভর হচ্ছে চার অ্যান্ড এখানে আমরা দেখতে পাচ্ছি ভর সংখ্যা হ্রাস পাইছে বারো বারো রাইট তার মানে বারো ভর সংখ্যা কি হয়ে গেছে এমিট হয়ে গেছে তার মানে এই বারো ভর সংখ্যার মধ্যে চার ভর সংখ্যা বিশিষ্ট কয়টা আলফা পার্টিকেল আছে বলো তিনটা আলফা পার্টিকেল ভেরি গুড সো দেয়ার আমরা জানি একটা আলফা পার্টিকেলের ভর হচ্ছে কত তিন আমরা জানি আমরা জানি একটা আলফা কনার সমান চার সুতরাং আলফা কনা নির্গত হল বারো ভাগ চার সমান কয়টা তিনটা তাহলে আমরা এখানে একটা জিনিস এই অঙ্কটা খুবই কনসেপচুয়াল এই অঙ্কটা খুবই কনসেপচুয়াল আমি একদম স্টেপ বাই স্টেপ বুঝাচ্ছি সবাই একটু কনসেন্ট্রেট করবা তাহলেই বুঝে যাবা তাহলে একটা আলফা কণা ভর যদি চার হয় তাহলে বারো ভর সংখ্যা যেহেতু লস হয়েছে তার মানে টোটাল তিনটা আলফা কণা বের হয়ে চলে গেছে তো এটা হচ্ছে ভর সংখ্যার হিসাব তো শেষ হইলো এখন আমাদের তো শুধু ভর সংখ্যার হিসাব করলে হবে না আমাদের এখানে কি আছে প্রোটন তো হিসাব করতে হবে তাই না তো এখন কথা হচ্ছে এখানে প্রত্যেকটা আলফা কণার মধ্যে কয়টা প্রোটন আছে প্রত্যেকটা আলফা কণার মধ্যে দুইটা করে প্রোটন আছে ভালো করে বুঝো প্রত্যেকটা আলফা কণার মধ্যে করে প্রোটন আছে এখানে আলফা কণা নির্গত হয়েছে কয়টা তিনটা সো একটা আলফা কণা নির্গত হওয়া যে কথা দুইটা প্রোটন নির্গত হয়ে যাওয়া একই কথা না অবশ্যই একই কথা বিকজ একটা আলফা কণায় দুইটা প্রোটন আছে তাহলে একটা আলফা কণা নির্গত হয়ে যাওয়া যে কথা দুইটা প্রোটন নির্গত হওয়া একই কথা ঠিক সেইম ভাবে তিনটা আলফা কণা নির্গত হয়ে যাওয়া যে কথা তিন দু কোনো ছয়টা প্রোটন নির্গত হয়ে যাওয়া একই কথা না তিনটা আলফা কণা নির্গত হওয়া যে কথা একটা আলফা কণা নির্গত হলে দুইটা প্রোটন চলে যায় চারটা ভর যেমন চলে গেছে দুইটা প্রোটনও কি হবে চলে যাবে তার মানে একটা আলফা কণা নির্গত হলে যদি দুইটা প্রোটন চলে যায় তিনটা আলফা কণা নির্গত হলে কয়টা প্রোটন যাবে তিন দু ছয়টা প্রোটন চলে যাবে এই জিনিসটা সবাই বুঝতে পারছো কিনা আগে জানো সো দেখো একটা আলফা কণা নির্গত হলে একটা আলফা কণা নির্গত হলে দুইটি প্রোটন চলে যায় দুইটি প্রোটন চলে যায় সো দেয়ার ফোর তিনটি আলফা কণা যদি নির্গত হয় থ্রি ইন্টু টু তার মানে কয়টা ছয়টা প্রোটন চলে যাওয়ার কথা যদি এই বিক্রিয়াতে তিনটা আলফা কণাই নির্গত হয় তাহলে কয়টা প্রোটন চলে যাওয়ার কথা ছয়টা প্রোটন চলে যাওয়ার কথা বাট এখানে আমরা একটু আগে যে অ্যানালাইসিসটা করলাম বিক্রিয়া থেকে নিউক্লিয়ার রিয়েকশন থেকে আমরা যে অ্যানালাইসিসটা করলাম এই অ্যানালাইসিস বলে এখানে প্রোটন সংখ্যা হ্রাস পাইছে কয়টা দুইটা তার মানে এখানে প্রোটন অ্যাকচুয়ালি চলে গেছে কয়টা দুইটা তাহলে দেখো এখানে তো আমার হিসাব অনুযায়ী কয়টা প্রোটন যাওয়ার কথা ছয়টা বাট এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের ভর সংখ্যার হিসাব অনুযায়ী আবার দেখতে পাচ্ছি এখানে আসলেই তিনটা আলফাগোনা বের হয়ে গেছে আবার আবার এটাও চিন্তা করতে হচ্ছে আসলেই যদি তিনটা আলফাগোনা বের হয়ে যায় তাহলে আসলেই ছয়টা প্রোটন বের হয়ে যাওয়ার কথা বাট এখানে প্রোটন সংখ্যার হ্রাস দেখতেছি আমরা কয়টা দুইটা তার মানে আসলেই প্রোটন এখানে কয়টা বের হইছে দুইটা বের হয়েছে তার মানে তিনটা আলফাগোনা গেলে ছয়টা প্রোটন যদি বের হয়ে যায় আবার ছয়টা প্রোটন বের হয়ে যাওয়ার পরে আরও চারটা প্রোটন এসে যদি ফিল হয় তাহলে কিন্তু টোটাল প্রোটন সংখ্যার হ্রাস হয় দুই ভালো করে আবার বুঝো আমাদের এখানে ভর সংখ্যার হিসাব অনুযায়ী ভর সংখ্যার হিসাব অনুযায়ী আলফা কণা বের হয়েছে কয়টা তিনটা তিনটা আলফা কণা যদি বের হয় প্রোটন বের হয়ে যাওয়ার কথা কয়টা ছয়টা বিকজ একটা আলফা কণা দুইটা প্রোটন ক্যারি করে বাট এখানে প্রোটন বের হয়ে যাওয়ার কথা ছয়টা কিন্তু আমরা এখানে দেখতেছি মেইন বিক্রি অনুযায়ী প্রোটন সংখ্যা হ্রাস পাইছে কয়টা দুইটা তার মানে এখানে আলফা কণা কি ছয়টা তিনটা নির্গত হয় নাই তা তো না হিসাব তো এমন কিছু নির্গত হয়েছে যেটা নির্গত হওয়ার কারণে প্রোটন এসে জমা হয়েছে আরো এমন কিছু নির্গত হয়েছে যেটা নির্গত হওয়ার কারণে এখানে আমরা দেখতে পাচ্ছি দুইটা প্রোটন নির্গত নির্গমন বাট আমাদের হিসাবে নির্গমনের কথা কয়টা ছয়টা তার মানে আরও কয়টা প্রোটনের গড়মিল দেখা যাচ্ছে চারটা প্রোটনের গড়মিল মানে আমাদের হিসাব অনুযায়ী তিনটা আলফা আলফাকোনা যেহেতু এমিট হয়েছে তাহলে প্রোটন এমিট হওয়ার কথা কয়টা তিন দকোনো ছয়টা বিকজ আর আলফাকোনায় দুইটা প্রোটন কি হবে এমিট হবে বাট এখানে আমরা দেখতে পাচ্ছি প্রোটন সংখ্যা একচুয়ালি হ্রাস পাইছে দুইটা তাহলে দেখো কোথায় ছয়টা কোথায় দুইটা তাহলে কয়টার গড় মিল চারটার গড় তাহলে এই গড়মিলটা কখন ফিল হবে যদি চারটা আলফা কোনা অটোমেটেড এসে ফিল হয় সরি চারটা প্রোটন ছয়টা প্রোটন বাট হিসাবে বলে দুইটা প্রোটন বাট অ্যাকচুয়াল হিসাবে ছয়টা হওয়ার কথা তার মানে গরমিল চারটা সো চারটা প্রোটন এসে যদি ফিল আপ হয় তাহলে আমরা বলতে পারবো যে হ্যাঁ ঠিক আছে দুইটার ঘাটতি এসে কখন ফিল আপ হবে জানো যখন বিটা নির্গত হবে একটা বিটা কোনা নির্গত হইলেই একটা প্রোটন এসে জমা হবে একটা বিটা কণা যদি চলে যায় আমরা নর্মালি নর্মালি এটা খুবই একদম একদম হচ্ছে একদম একদম ইজিয়েস্ট ওয়েতে বলি একটা নিউক্লিয়াস যদি চলে যায় একটা পজিটিভ চার্জ ক্রিয়েট হয় না সো বিটা কণা হচ্ছে কি নেগেটিভ চার্জ ক্যারি করে সো একটা বিটা কণা যদি চলে যায় তখন তুমি বলতে পারবা একটা প্রোটন এসে জমা হবে তাহলে এখানে যেহেতু চারটা প্রোটন সংখ্যার ঘাটতি অ্যান্ড ঘাটতি যেহেতু রাখা যাবে না তাহলে এখানে নিশ্চয়ই চারটা প্রোটন এসে ফিল আপ হয়েছে তাহলে কেন চারটা প্রোটন এসে ফিল আপ হলো বিকজ তাহলে আমরা বলতে পারি এই বিক্রিয়া থেকে টোটাল চারটা বিটা কণা চলে গেছে চারটা বিটা কণা এমিট হইলেই চারটা প্রোটন এসে ফিল আপ করে এই টোটাল হিসাবটা কি রাখবে ব্যালেন্সে রাখবে ইজ দ্যাট ক্লিয়ার এটা সবার ক্লিয়ার কিনা বলো এটা সবার ক্লিয়ার কিনা বলো এটা সবার ক্লিয়ার কিনা বলো তাহলে তাহলে এই জিনিসটা সবার ক্লিয়ার কিনা বলো তাহলে এই বিক্রিয়ায় এই বিক্রিয়ায় তাহলে কয়টা বিটাকোনা নির্গত হবে চারটা বিটাকণা নির্গত হবে সো এটা সাজাই কিভাবে লিখবা ওই জিনিসটা এখন দেখাবো এখন আমি দেখাবো হচ্ছে সাজাই কিভাবে লিখবা এখন আমি দেখাবো হচ্ছে সাজাই কিভাবে লিখবা সো দেখো এখন আমরা দেখব হচ্ছে কিভাবে এটা সাজায় লিখতে হবে সো দেখো এখন এখানে আমরা তাহলে দেখতে পাচ্ছি যে দুইটা হ্রাস বাট হিসাব বলে ছয়টা রাশ হিসাব বলে কি ছয়টা হ্রাস এভাবে লিখবা যে বিটা কণা নিঃসর বিটা কণা বিটা কণা দেখা যায় আই হোপ দেখা যায় বিটা কণা নিঃসরিত হলে নিঃসরিত হলেই প্রোটন সংখ্যা বাড়বে প্রোটন সংখ্যা বাড়বে ঠিক আছে সো উপরের লাইনটা হচ্ছে বিটা কণা নিঃসরিত হলেই প্রোটন সংখ্যা বাড়বে সুতরাং প্রোটন সংখ্যা বৃদ্ধি পেয়েছে কতটুকু প্রোটন সংখ্যা এখানে বৃদ্ধি পেয়েছে কতটুকু তুমি যদি ছয় থেকে দুই বাদ দাও ঠিক আছে ছয় থেকে দুই বাদ দিলে কত হয় চারটি তার মানে একটা বিটা কণা নির্গত হলে একটা প্রোটন বৃদ্ধি পায় সো লিখো একটা প্রোটন বৃদ্ধি পায় যখন একটা প্রোটন বৃদ্ধি পায় যখন একটা বিটা কণা নির্গত হয় সো দেয়ার কয়টা প্রোটন এখানে বৃদ্ধি পাচ্ছে চারটা সো চারটি প্রোটন বৃদ্ধি পাই যখন কয়টা বিটাকণা নির্গত হবে চারটি বিটাকোনা নির্গত হয় তাহলে আমরা ইজিলি বলতে পারি এই বিক্রেটার মধ্যে তিনটা আলফাকোনা আর চারটা বিটাকণা কি হচ্ছে নির্গত হচ্ছে সো দ্যাট ইজ দ্যাট ইজ দ্য আনসার যে এই বিক্রেটার মধ্যে তিনটা আলফা আর চারটা বিটাকোনা কি হয় এমিটেড হয় সো এই জিনিসটা সবার ক্লিয়ার কিনে একটু জানাও এই জিনিসটা সবার ক্লিয়ার কিনা জানো আই হোপ সবাই বুঝতে পারছো আই হোপ এই জিনিসটা সবার ক্লিয়ার ওকে আই হোপ এই জিনিসটা তোমরা সবাই বুঝতে পারছো আচ্ছা দেখা যায় না উপরের লাইনটা হচ্ছে বিটা কণা নিঃসরিত হলেই প্রোটন সংখ্যা বাড়বে বিটা কণা নিঃসরিত হলেই প্রোটন সংখ্যা বাড়বে আরেকটা সাইড নোট লিখতে পারো একটি বিটাকণা নিঃসরিত হলে একটি প্রোটন বৃদ্ধি পায় একটি বিটাকণা নিঃসরিত হলে একটি প্রোটন বৃদ্ধি পায় এই জিনিসটাও লিখে রাখো বিটাকণা নিঃসরিত হলেই প্রোটন সংখ্যা বাড়বে একটি বিটাকণা নিঃসরিত হলে একটি প্রোটন বাড়ে ভর দিয়ে আলফা বের করবো আর প্রোটন দিয়ে বিটা ডেফিনেটলি তুমি প্রোটনের গরমিল যতটা দেখবা ঠিক ততটাই বিটা বের হয়েছে মানে একটা বিটা বাইর একটা প্রোটন বাড়বে সো আশা করি সবার ক্লিয়ার লেখা শেষ হলে একটু ডান লিখো তাহলে আমি নেক্সট আরেকটা ম্যাথে যাচ্ছি উপরের লাইনটা হচ্ছে বিটা কণা নিঃসরিত হলেই প্রোটন সংখ্যা বাড়বে উপরের লাইনটা হচ্ছে বিটা কণা নিঃসরিত হলেই প্রোটনের সংখ্যা বাড়বে ওকে বিক্রিয়াটা লিখে দিবেন হ্যাঁ বিক্রিয়া হচ্ছে এটা বিক্রিয়া তো লেখাই ছিল তাই না সো বিক্রিয়া হচ্ছে এ টু 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 আর হচ্ছে কত এইটি সিক্স আর এখান থেকে কি হচ্ছে এখান থেকে বিটি এইটি ফোর সো এটাই হচ্ছে বিক্রিয়া এটাই হচ্ছে বিক্রিয়া ওকে এটাই হচ্ছে বিক্রিয়া আশা করি সবাই বুঝতে পারছো আচ্ছা ওকে সো আমরা নেক্সট ম্যাথ দেখি আমরা নেক্সট আরেকটা ম্যাথ দেখি বেরিলিয়াম এটা হচ্ছে ফোর এদিকে হচ্ছে নাইন কে আলফা কনা দ্বারা আঘাত করলে বেরিলিয়াম নাইনকে কে আলফা কোনা দ্বারা আঘাত করলে একটি নিউট্রন নির্গত হয় একটি নিউট্রন নির্গত হয় এবং অন্য একটি মৌল সৃষ্টি হয় অন্য একটি মৌল সৃষ্টি হয় ঠিক আছে দেখো বেরিলিয়ামকে আলফা কনার দ্বারা আঘাত করলে একটি নিউট্রন নির্গত হয় এবং অন্য একটি মৌল সৃষ্টি হয় অন্য মৌলটি শনাক্ত করো অন্য মৌলটি শনাক্ত করো এবং বিক্রিয়াটা ফিল আপ করো বিক্রিয়াটি ফিল আপ করো ওকে সো দেখো বেরিলিয়াম নাইন ফোরকে আলফা কণা দ্বারা আঘাত করলে একটি নিউট্রন নির্গত হয় এবং অন্য একটি মৌলও সৃষ্টি হয় অন্য মৌলটা শনাক্ত করবা আর বিক্রিয়াটা হচ্ছে কি করবা ফিল আপ করবা ওকে সো সবাই কোয়েশনটা লিখো সবাই কোশ্চেনটা লিখো তাহলে এখন এটা সলভ কীভাবে করবা সো এখানে করা হচ্ছে দ্বারা কি করা হচ্ছে বেরিলিয়াম দ্বারা আঘাত করা হচ্ছে সো বিক্রিয়াটা যদি আমরা একটু দেখি আমরা যদি একটু বিক্রিয়াটা তাহলে দেখি হবে দেখো এই যে বেরিলিয়াম বেরিলিয়াম নাইন ফোর একে কি করা হলো আলফা কোনা আলফা কোনা মানে হচ্ছে কি হিলিয়াম নিউক্লিয়াস হিলিয়াম হিলিয়াম হচ্ছে 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 কত তোমার এদিকে এদিকে আর কি বলা একটা নিউট্রন নির্গত হয় সো একটা নিউট্রন নির্গত হবে সো নিউট্রন হচ্ছে কত জিরো আর কত ওয়ান প্লাস আরেকটা মৌল শনাক্ত হয়েছে সো মৌলটা কি আমরা জানি না সো মৌলটাকে আমরা ধরে নিলাম কত এক্স মৌলটাকে আমরা কি ধরে নিলাম এক্স ধরে নিলাম সো এখানে ধরে নিলাম আমরা এ মানে ভর সংখ্যাকে আমরা ধরে নিলাম হচ্ছে এ এদিকে লিখলে সবচেয়ে বেশি ভালো হয় ধরলাম এ ওকে আমরা ডিফারেন্ট কালার ইউজ করি ভর সংখ্যা হচ্ছে কত ভর সংখ্যা হচ্ছে এ আর আমাদের প্রোটন কত হচ্ছে ধরো ওকে সো বিকজ এই মৌলটা কে আমরা তো জানি না সো বলা হলো বেরিলিয়ামের নিউক্লিয়াসটাকে তুমি যদি একটা আলফা কণা দ্বারা কি করো আঘাত করো তাহলে একটা নিউট্রন মুক্তি পাবে আর এখানে হচ্ছে কি একটা অজানা মৌল পাওয়া যাবে এখন তোমাকে বলছে অজানা মৌলটা শনাক্ত করো আর হচ্ছে কি বিক্রিয়াটা সমাপ্ত করো সো আমরা অজানা মৌলটা না জানতে পারি কিন্তু মোটামুটি এই ধরনের নিউক্লিয় বিক্রিয়াগুলোতে আমরা একটা জিনিস মাথায় রাখবো সেটা হচ্ছে এই ধরনের নিউক্লিয় বিক্রিয়াগুলোর ক্ষেত্রে ভর সংখ্যার সমতা থাকবে আর পারমাণবিক সংখ্যা সমতা থাকবে দ্যাট মিন্স আমরা নর্মালি যে রাসায়নিক বিক্রিয়ার সমতা করতাম ঠিক সেমভাবে এখানে নিউক্লিয়ার বিক্রিয়ার মধ্যে উপরে ভর ভর সংখ্যা সংখ্যা দুই দিকে টোটাল অ্যামাউন্ট থাকবে নিচে প্রোটন সংখ্যা প্রোটন সংখ্যা দুই দিকে টোটাল অ্যামাউন্ট বিক্রি কার উৎপাদে কি থাকবে সেম থাকবে সো আমরা যদি প্রথমে ভর সমতা করি আমরা যদি প্রথমে ভর সংখ্যা সমতা করি অলরেডি অনেকজন কারেক্ট আনসার দিয়ে দিস আমরা যদি প্রথমে ভর সংখ্যার ভর সংখ্যার সমতা যদি করি সো এই পাশে হচ্ছে আমার নাইন প্লাস ফোর

ফোর প্লাস টু সমান এখানে জিরো প্লাস জিরো সো আলটিমেটলি যখন এক্স ছিল তখন এটা ছিল এটা ঝেট ছিল যখন এটা বারো আর এটা ছয় হয়ে গেছে তখন আর এক্স এক্স থাকবে না মানে এক্স আর অজ্ঞাত থাকবে না এক্সটা কি হয়ে গেছে এক্সটা জ্ঞাত হয়ে গেছে হোয়াট ইজ দিস দিস ইস কার্বন এটা হচ্ছে কি কার্বন বিকজ আমরা সবাই জানি কার্বনের পারমাণবিক সংখ্যা হচ্ছে ছয় আর ভর সংখ্যা হচ্ছে কত বারো সো আমাদের বিক্রিয়াটাও ফিল হলো আর অজ্ঞাত মৌলটাও কি হলো শনাক্ত হলো সো অজ্ঞাত মৌলটা হচ্ছে কি কার্বন আই হোপ তোমরা সবাই বুঝতে পারছো আই হোপ তোমরা সবাই বুঝতে পারছো সো এই জিনিসটা সবার ক্লিয়ার কিনে একটু জানাও এই জিনিসটা সবার ক্লিয়ার কিনে একটু জানো ঠিক আছে ওকে মোটামুটি সবার ক্লিয়ার সো আজকের ক্লাসটা এখানেই রাখতেছি আমরা নেক্সট ক্লাসে তেজস্ক্রিয়তার ক্ষয় ক্ষয়সূত্রগুলো নিয়ে আলোচনা করব সো আই হোপ যা যা পড়াইছি মোটামুটি তোমরা সবাই বুঝতে পারছো সো আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করব নেক্সট ক্লাসে দেখা হবে কারো কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারো যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে তাহলে করতে পারো আজকের ক্লাসটা আর কন্টিনিউ করব না সো আই হোপ তোমরা সবাই বুঝতে পারছো সো আজকের ক্লাসটা এখানেই শেষ করছি সবার সাথে নেক্সট ক্লাসে আবার দেখা হবে